এবার রাজ্য সরকার বিপদে পড়ে গেল জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য। ইডির নজরে এবারে খাদ্য দপ্তরের অফিসারেরা। কোন কোন অফিসার এবং আমলা বালু ঘনিষ্ঠ ছিল তাদের তালিকা তৈরি করতে শুরু করে দিলেন গোয়েন্দারা। মন্ত্রীর প্রাক্তন এবং বর্তমান আপ্তসহায়কদের জিজ্ঞাসাবাদ করেই এই সকল অফিসারদের নাম মিলেছে বলে ইডি সূত্রের খবর। বিগত কয়েকদিন ধরেই ইডি আধিকারিকদের মুখোমুখি হতে হয়েছে বালু মল্লিকের দুই আপ্তসহায়ককে। অন্যদিকে খাদ্য দপ্তরের অফিসারদের নামের তালিকা এবং তাদের সম্পত্তির খতিয়ান দেখতে যেহেতু শুরু করছেন ইডি গোয়েন্দারা, তখনই খাদ্য দপ্তরের বিভিন্ন কর্মচারী থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা ভয় পাচ্ছেন হয়রানির। তারা ভাবছেন যে এবার জ্যোতিপ্রিয় মল্লিকের জন্যই তাদেরকে হয়রানির শিকার হতে হতে পারে। এক্ষেত্রে বলা হচ্ছে যে তাদের যদি সকলে অপরাধী নাও হয়ে থাকে, কিন্তু হয়রানি সকলকেই হতে হবে। এক প্রাক্তন আপ্তসহায়ক অভিজিৎ দাস, অন্যজন অমিত দে, দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদ করছে ইডি। মন্ত্রীর গ্রেপ্তারির পর দীর্ঘ জিজ্ঞাসাবাদ হয়েছে, ইডি সূত্রের খবর। তাদের থেকে বালু ঘনিষ্ঠ অফিসার ও আমলাদের নাম পেয়েছেন গোয়েন্দারা। শুধু তাই নয়, যেসব অফিসারদের স্ট্যাম্প মিলেছে বাকিবুর রহমানের অফিসে, সেই পদে কবে কারা দায়িত্বে ছিলেন সেই তালিকাও প্রস্তুত করা হচ্ছে। ওই সকল অফিসার ও তাদের পরিবারের সম্পত্তি আয় ব্যয়ের ওপর নজর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। প্রসঙ্গত, রেশন দুর্নীতিতে গ্রেপ্তার হওয়ার আগে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করে কোনো তথ্য পাচ্ছেন না বলে জানিয়েছিল ইডি। তদন্তে অসহযোগিতার অভিযোগে এরপর গ্রেপ্তার হন তিনি। কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে এখনও অবধি তদন্তে কোনো রকম সহযোগিতা করছেন না জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিককে বাগে আনতে কী ব্যবস্থা নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেই দিকেই নজর রয়েছে সকলের।